সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। সহকারী কমিশনার ভূমি শিবানী সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল। এ সময় কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ এবং থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।